আসসালামু আলাইকুম, আমি নাসিব হোসেন এনি টাইম লার্নিং থেকে। আজকে আমি আপনাদের সাথে টিমস এন্ড অ্যাসোসিয়েটসের কনজাম্পশন নিয়ে আলোচনা করব এবং কস্টিংটা কীভাবে করতে হয় সেটা নিয়েও আলোচনা করব। এখন টিমস এন্ড অ্যাসোসিয়েটসের ভিতরে বাটনের কনজাম্পশনটা আমরা শিখব, কীভাবে কনজাম্পশনটা করতে হয়। ধরি বাটন পার ডজন ওয়াস্টেজ দেওয়া আছে 5% এবং পার গার্মেন্টসের জন্য এগারোটি বাটন দরকার হয়। এখন তাহলে আমাদের প্রথমে কনজাম্পশনটা বের করতে হবে যে 12টি গার্মেন্টসের জন্য ওয়াস্টেজ সহ কতটি বাটনের দরকার হয়। ইলেভেন ইনটু টুয়েলভ, এটার সাথে আমার 5% যোগ করতে হবে, কারণ হচ্ছে পার ডজন ওয়াস্টেজ দেয়া আছে 5%। তাহলে এটা ক্যালকুলেশন করে আমার যেটা বের হয় সেটা হচ্ছে 138.6 pieces। এখন এই পিসেসের কস্টিংটা বের করতে হবে। ধরি এক জিজি মানে হচ্ছে গ্রেট গ্রোস বাটনের দাম হচ্ছে বাটন প্রাইস হচ্ছে $10। এখানে একটু বলে রাখা দরকার যে জিজি কী জন্য আমরা উল্লেখ করলাম, এটা একটা ইন্টারন্যাশনাল হিসাব। বায়াররা যখন আমাকে রিকোয়ারমেন্ট দিবে বাটনের কনজাম্পশন করতে বলবে তখন আমার জিজিতে হিসাব করতে হবে, আর জিজি মানে হচ্ছে গ্রেট গ্রোস। তাহলে গ্রেট গ্রোস হচ্ছে $10। এখন আমার একটু জিজির হিসাবটা একটু জেনে রাখা দরকার। প্রথমে আমার এক গ্রেট গ্রোস মানে এক জিজিতে 1728 pieces বাটন হয়। এখন তাহলে আমার কস্টিংটা বের করার ক্ষেত্রে যেহেতু 1728টি বাটনের দাম হচ্ছে $10, তাহলে আমার এখন বের করতে হবে 138.6 pieces বাটনের দাম কত। তাহলে সেই হিসাবটা আমার করতে হবে যে এটা আমরা ঐকিক নিয়মের মতো অঙ্কটা করব যে $10 ভাগ 1728 pieces, এটার সাথে গুণ হবে 138 pieces। এটা অনেকটা ঐকিক নিয়ম যে 1728 pieces দাম যদি $10 হয় এক পিসের দাম কত হবে এবং 138.6 pieces দাম কত হবে। তাহলে এটা টোটাল ক্যালকুলেশন করে আমাদের যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে 0.802 ডলার। তা এই ম্যাটটা থেকে আমরা বুঝতে পারলাম যে একটা গার্মেন্টসের যদি এলিভেনটা বাটন থাকে তাহলে পার ডজন অনুযায়ী এর কনজাম্পশন কত হবে। এলিভেনটা থাকলে এর কনজাম্পশনটা হচ্ছে যে 138.6 pieces বাটন দরকার, এবং এর কস্টিং এটার দাম কত হবে, যদি এক জিজি এর দাম $10 থাকে তাহলে 138 pieces দাম কত হবে, সেটা হচ্ছে 0.802 ডলার। এটাই অ্যান্সার। আজকে আমরা টিনস অ্যান্ড অ্যাসোসিয়েটসের বাটনের কনজাম্পশন এবং কস্টিংটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা পলি নিয়ে আলোচনা করব এবং এটার কস্টিং এবং কনজাম্পশন কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।